নমস্কার বন্ধুরা, রিতার পাকশালাতে সবাইকে স্বাগত। অগ্রিম দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করলাম, নিরামিষ পনির চাপ। দুর্গাপুজোর ষষ্ঠী কিংবা অষ্টমীর দিন তোমরা এই রকম রেসিপি একটা বানাতেই পারো। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ রান্নার শেষে থাকছে এই রান্নারই একটা সুন্দর টিপস। এই রেসিপিটা খুব সহজেই এবং ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায়। প্রথমেই লাগবে পনির। তা এই পনির আমি 400 গ্রাম বাজার থেকে আনিয়েছি গোটা। এবার আমার মতো আমি শেপ দিয়ে এটাকে কেটে নেব। প্রথমে 400 গ্রাম পনিরটাকে 3 ভাগ করেছি, তারপরে এক এক ভাগে 4 টুকরো করেছি। 4 টুকরো করে নেওয়ার পর তারপর মাঝখান দিয়ে এক একটা টুকরোকে কেটে নিয়েছি। এইভাবে সব পনিরগুলো কেটে নেব। তোমরা পনিরের থিননেসটা দেখতেই পাচ্ছ, এগুলো খুব মোটাও না খুব পাতলাও না। তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন সাইজগুলো দিয়েছি, আর তোমাদের পছন্দ অনুযায়ী একটা শেপ দিয়ে নেবে। এবার পনির চাপের জন্য কিছু মশলা বানিয়ে নেওয়া যাক। এখানে 10-12টা এলাচ আর একটা জায়ত্রী বা জাবিত্রী নিয়ে সেটাকে শুকনো খোলায় রোস্ট করে নেব, অবশ্যই লো ফ্লেমে। এবার এটাকে গুঁড়িয়ে আমি রেখে দেবো ঢাকা দিয়ে। আর একটা মশলা বানিয়ে নিয়েছি, এখানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে 15-16টা কাজু দিয়ে দিয়েছি, গোটা কাজু। তোমাদের হাতের কাছে ভাঙা কাজু থাকলে সেটাও দিতে পারো। দিয়ে এখানে 1.5 টেবিল চামচ পোস্ত আর 8-10টা শাহা মরিচ, সেগুলোকেও কাজুর সাথে একটু ভেজে নেব লো ফ্লেমে। এবার একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও এর সাথে একটু ভেজে নেব। আর দেব 1/2 টিস্পুন লবণ। লবণটা দিলে টমেটোগুলো নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি একটু সেদ্ধ টাইপের হয়ে যাবে। আর দেব এখানে অল্প একটু জল। জলটা এমনই দেবো যেন এই মশলাগুলোর মধ্যেই শুকনো হয়ে যায়। এবার এটা ঠান্ডা হয়ে আসলে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। গ্যাসের ওপর আর একটা কড়াই বসিয়ে নেব। নিয়ে এখানে 3 টেবিল চামচ রিফাইন অয়েল আর 2 টেবিল চামচ ঘি, দেশি ঘি দিয়ে এটাকে গরম হতে দেব। এখানে তেল ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। খুব হালকাভাবে পনিরগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ পনিরগুলোকে কিভাবে ভাজছি। খুব বেশি লাল করা বা খুব বেশি ফ্রাই করার দরকার নেই। একটা বাটিতে উষ্ণ গরম জল নেব, তাতে 2 টিস্পুন চিনি আর 1 টিস্পুন লবণ দেব। দিয়ে সেই জলের মধ্যে ভাজা পনিরগুলোকে ভিজিয়ে রাখব। এইভাবে প্রথম ব্যাচের পনিরগুলো ভেজে জলের মধ্যে ডুবিয়ে রাখলাম। এইভাবে যদি পনিরটা রান্না করা যায় পনিরের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। একইভাবে দ্বিতীয় ব্যাচের পনিরগুলো ভেজে নেব। দ্বিতীয় ব্যাচের পনিরগুলো ভেজে একইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার 1 টেবিল চামচ আদা লঙ্কা বাটা নেব, তার মধ্যে 1/2 আছে আদা 1/2 আছে লঙ্কা, সেটাকে অল্প একটু জলের মধ্যে গুলে নেব। নিয়ে কড়াইতে দিয়ে দেব তেলের মধ্যে, দিয়ে 2-4 বার নেড়ে নেব। আর একটা যে মশলা বানিয়েছিলাম আর একবার আমি বলছি, সেখানে দেয়া ছিল কাজু, পোস্ত, শাহামরিচ, টমেটো, সেই পেস্টটা এবার আমি এখানে ব্যবহার করব। এই রান্নাতে আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে মশলাটা ঠিকঠাক কষানো যাবে না। মশলাটাকে খুব ধৈর্য নিয়ে কষতে হবে। মশলাটাকে 3-4 মিনিট কষানোর পর এখানে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব।
আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখানে 3 টেবিল চামচ টক দই রেখেছিলাম সেটাকে ফেটিয়ে দিয়ে দেব, দিয়ে আবারও সব কিছু ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে এই রান্নাটা পুরোপুরি রিফাইন অয়েলেই করতে পারো। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়েছি, এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার দেব স্বাদ অনুযায়ী লবণ, কারণ পনিরের মধ্যে লবণ দেওয়া ছিল, তাহলে সেই বুঝি লবণটা দেব। আর দেব এলাচ আর জায়িত্রী যে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেখান থেকে 1/2 টেবিল চামচ, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। লাল লঙ্কার গুঁড়ো দেব 1 টিস্পুন। এবার মিক্সিং জারে যে মশলা করেছিলাম সেই মিক্সিং জারে অল্প একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা এখানে দিয়ে দেব। এরপর গরম জলে নুন ও চিনি দিয়ে ভিজিয়ে রাখা পনিরটা দিয়ে দেব জল সমেতে। এখানে জল খুব একটা বেশি রাখিনি, কারণ পনিরটা ভেজার মতো, তোমরা দেখতেই পাচ্ছ আর পনিরের যে জলটা দিয়েছিলাম সেই জলটা অনেকটাই পনিরের মধ্যে টেনে নিয়েছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট হতে দেব মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ফিরে দেখে নেব এর লবণ, মিষ্টি তো দিয়েছি ভিজিয়ে রাখার সময়, ওই জন্য আলাদা করে আর দিইনি। পনির চাপ রেসিপিটা সম্পূর্ণ রেডি। শেষে আমি এখানে এলাচ আর জায়িত্রীগুলো আবারও 1 টিস্পুন দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। দেখো এই গ্রেভিটা আর একটু বসে যাবে, এখানে কাজু পোস্ত ব্যবহার করা হয়েছে, এটা ঠান্ডা হলে আর একটু বসে যাবে। আজকে এই রান্নার টিপস হলো, পনিরকে ভেজে গরম জলে নুন চিনি দিয়ে ভিজিয়ে রাখলে পনিরের মধ্যে নুন চিনি সবটাই ঢোকে এবং রান্নার পর পনিরটা খেতে খুব সুস্বাদু হয় ও পনিরটা খুব নরম থাকে। কেমন লাগলো আজকের এই রেসিপি? তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করবে, আর লাইক শেয়ার করতে ভুলো না, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্ত, আবারও এক নতুন রেসিপি নিয়ে আমি আবার তোমাদের কাছে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।